সাত দশমিক এক ওভার বল করে একান্ন রান দিয়ে তিন উইকেট এবং পাপাই ঘোষ আট ওভার বল করে ষাট রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে তেইশ দশমিক চার ওভারে একশো দুই রানেই শেষ হয়ে যায় রূপাহার যুবসংঘের ইনিংস দলে ব্যাটসম্যান দীপাঞ্জন ভট্টাচার্য তিরিশ বলে একত্রিশ রান সংগ্রহ করেছেন অভিযানে বোলার মোহাম্মদ তারিফ আঞ্জুন সাত ওভার বল করে তেরো রান দিয়ে পাঁচ উইকেট সংগ্রহ করেছেন এদিনে খেলায় রূপাহার যুবসংঘকে একশো ছাপ্পান্ন রানে হারিয়ে জয় পায় অভিযান ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়েছেন অভিযানের বোলার তারিফ আঞ্জুন